একটা কবিতা আমি পড়ছি, রবীন্দ্রনাথের কবিতা। 16ই ডিসেম্বর বিজয়ের মাসকে সামনে রেখে আপনাদের সামনে ১৯৩২ সালে লেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। অবসান হলো রাত্রি, নিভাইয়া ফেলো কালী মামলে ঘরের কোণের বাতি, নিখিলের আলো পূর্ব আকাশে জ্বলিল পুণ্য দিনে, এক পথে যারা চলিবে তাহারা সকলের চিনি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। একটা কবিতা আমি পড়ছি, রবীন্দ্রনাথের কবিতা। 16ই ডিসেম্বর বিজয়ের মাসকে সামনে রেখে আপনাদের সামনে ১৯৩২ সালে লেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। অবসান হলো রাত্রি, নিভাইয়া ফেলো কালী মামলে ঘরের কোণের বাতি, নিখিলের আলো পূর্ব আকাশে জ্বলিল পুণ্য দিনে, এক পথে যারা চলিবে তাহারা সকলের চিনি।